শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে হবে, হুঁশিয়ারি এরদোগানের। আমেরিকার বিরুদ্ধে ইরানের সঙ্গে যৌথ মহড়া চালাতে প্রস্তুত রাশিয়া এবং চীন। ওমিক্রন ইস্যুতে ভারতের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বন্দীরা দিনের আলোর মুখ দেখবে না, হুঁশিয়ারি হামাসের। সিরিয়ায় নতুন শহর বানাচ্ছে তুরস্ক। ঐতিহাসিক মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্ট আরব লীগের নিন্দা। এবং সবশেষ থাকছে উমরা পালনে তুরস্ক সহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আফগানিস্তানে যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি। তুর্কমেনিস্তানে আনুষ্ঠানিক ইকোনমি কর্পোরেশনের অর্গানাইজেশনের ১৫তম সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এইসব কথা বলেন। এরদোগান বলেন, আফগানিস্তানে যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি। দেশটির ভয়াবহ অর্থনৈতিক এবং মানবিক সংকট মোকাবেলা করছে। আমাদের সাধারণ ইচ্ছা এবং লক্ষ্য হলো সেখানে এমন একটি প্রশাসন তৈরি করা যা দেশের সব পক্ষের প্রত্যাশা পূরণ করবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা আফগানিস্তানের স্বাস্থ্য এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতসহ মৌলিক সরকারি কাঠামো কার্যকর রাখার প্রচেষ্টাকে সমর্থন করে। ক্ষুধা এবং দুর্ভিক্ষের সংখ্যায় থাকা আফগানিস্তানের টার্কিশ রেড ক্রিসেন্ট এবং তুরস্কের বেসরকারি সংস্থাগুলো মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে বলে বলেন এরদোগান। দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে পাংশির দখলের পর দেশটিতে সরকার গঠন করে গোষ্ঠীটি, যদিও এখনও নতুন সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এর মধ্যে শীত চলে আসায় দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার দেশের সঙ্গে রাশিয়া এবং চীন যৌথ সামরিক মহড়া চালাতে প্রস্তুত রয়েছে। গতকাল ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি এই সব তথ্য জানান। অ্যাডমিরাল শাহরাম বলেন, ইরানি নৌবাহিনী চলতি বছরে মহড়া চালাবে এবং তাতে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে চীন এবং রাশিয়া এ পর্যন্ত মহড়ায় যোগ দেওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। তিনি বলেন, বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা মহড়া চালাবে। তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিবার জাগরিয়ান গত আগস্ট মাসে জানিয়েছিলেন, ২০২১ সালের শেষের দিকে অথবা ২০২২ সালের প্রথম দিকে ইরান, রাশিয়া এবং চীন পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। বাংলাদেশে এখনও করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়নি। এরপরও দেশটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এমনকি পূর্ণ ডোজ টিকা নিয়ে ভ্রমণকারীদের জন্য যে ছাড় দেওয়া হচ্ছিল সেটিও বাতিল করা হয়েছে। গত রোববার নতুন এসব নির্দেশনা জারি করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুসারে করোনাভাইরাসের ওমিক্রন ধরন প্রতিরোধে এসব পদক্ষেপ নিয়েছে ভারত। দীর্ঘ ২০ মাসেরও বেশি সময় পর গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ফের শুরুর ঘোষণা দিয়েছিল ভারতীয় প্রশাসন। আগামী ১৫ই ডিসেম্বর থেকে এসব ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। বর্তমানে দ্বিপাক্ষিক এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে সীমিত সংখ্যক ফ্লাইট চালু রয়েছে ভারতের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বন্দীদের মুক্তি দেওয়া হবে না, তারা কখনো আলোর মুখ দেখতে পাবে না। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের প্রধান এই ঘোষণা দিয়েছেন। ইসমাইল হানিয়া বক্তব্য সংগঠনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং ইসরায়েলের কারাগারে বন্দিরা যে অনশন করে আসছেন তার প্রতি হামাসের সমর্থন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে হামাস কঠোর পরিশ্রম করছে বলেও তিনি জানিয়েছেন। ইসমাইল হানিয়া বলেন, 2011 সালে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে চুক্তির আওতায় এই পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করতে সক্ষম হয়েছে সংগঠনটি। তিনি বলেন, বল প্রয়োগ না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল স্বেচ্ছায় কোনো মীমাংসায় আসে না। ইসরায়েলের কারাগারে প্রায় 7000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের মধ্যে বহু ফিলিস্তিনি বিনা বিচারে আটক রয়েছেন। এ সমস্ত বন্দীকে নির্জন কারাগার কক্ষে রাখা হয় এবং তাদের আত্মীয় পরিজনের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না। ২০১১ সালে রাজনৈতিক সংকট মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াকে ঠেলে দেয় গৃহযুদ্ধের দিকে। এরপর থেকে দেশটিতে হাজার হাজার নাগরিক বস্তুচ্যুত হয়েছেন। এবার তাদের জন্য দেশটির ইদলিব প্রদেশে নতুন শহর তৈরি করছে তুরস্ক। খবরে বলা হয়েছে, তুরস্ক সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে মেহেশ রুহিনি গ্রামে ইতিমধ্যেই 30,000 ঘর তৈরি করা হয়েছে। তৈরি করা হবে আরও 20,000 ঘর। ইদলিব এই পর্যন্ত শহরে ইতিমধ্যে প্রায় 180,000 সিরিয়ান বসবাস শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর তথ্য অনুযায়ী 62 লাখ মানুষ সিরিয়ার মধ্যে অভ্যন্তরীণভাবে বস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে 25 লাখ শিশু রয়েছে। অভ্যন্তরীণভাবে বিশ্বের সবচেয়ে বড় বস্তুচ্যুতর ঘটনা এটি। ইদলিব, যেখানে একসময় 11 লাখ মানুষ বসবাস করত, সেটি এখন বস্তুচ্যুত মানুষের ঠিকানা। এর কারণ হলো এটি সীমান্তবর্তী প্রদেশ। বর্তমানে এই প্রদেশের বাসিন্দা 50 লাখে গিয়ে দাঁড়িয়েছে। নতুন করে সিরীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে গত বছর ইদলিবে নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয় তুরস্ক। বর্তমানে সিরিয়ার 37 লাখের বেশি নাগরিক তুরস্কে বসবাস করছেন। তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এবং রেড ক্রিসেন্টের উদ্যোগে কম সময়ে 30,000 ইটের ঘর, স্কুল, হাসপাতাল, শিশুদের জন্য পার্ক, ছোট শপিং মল এবং নারীদের জন্য সেন্টার তৈরি করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রাচীন শহর হেব্রনে ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হের্জগের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সোমবার একটি বিবৃতিতে আরব মুসলিম রাষ্ট্রগুলো সংস্থা এই নিন্দা জানায়। এতে বলা হয়, মুসলিমদের আবেগ এবং অনুভূতিতে আঘাত দিতে ইহুদিবাদী এই রাষ্ট্রপতি পবিত্র মসজিদে অনুপ্রবেশ করেছেন। রবিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতিকারী এবং কঠোরপন্থী ইহুদি এমপিদেরকে নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়ে। সেখানে ইহুদিবাদী উৎসব হানকি উপলক্ষে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরকেও ইসরায়েলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবরের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়। 1994 সালে উগ্রবাদী ইহুদিরা ইব্রাহিম মসজিদে অনুপ্রবেশ করে 29 মুসল্লিকে হত্যা করে। করোনার নতুন ভ্যারিয়েন্টটি ওমিক্রনের কারণে উমরা পালনে তুরস্ক সহ 18 দেশের নাগরিকের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিকা নিয়ে থাকলেও তুরস্ক, লেবানন এবং আফগানিস্তান সহ 18 দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে মালাবি, জাম্বিয়া, মাদারাস্কা, অ্যাঙ্গেলা, সিসুল সহ আরও অনেকগুলো দেশ। এছাড়া করোনার নতুন ধরনের কারণে এবছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত কোনো রোগী পাওয়া যায়নি। আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলও, আর এই ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউ ইয়র্কে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।